নমস্কার বন্ধুরা আরও একবার বম্বয় এডুকেশনের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে আঠেরো তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে করোনায় আরও দুজন আক্রান্ত হয় কলকাতা হাইকোর্টে সেই কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু বন্ধ থাকবে এই ধরনের একটি নোটিশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে চব্বিশ তারিখ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে এবং সেই নোটিসে তিন নম্বরে একটি পয়েন্ট ছিল এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে কোনো ম্যাটার যদি আর্জেন্ট হয় এবং সেই সম্বন্ধে যদি পিটিশনারদের উকিল রেজিস্ট্রার জেনারেলকে একটি চিঠি লিখে এবং সেটি যদি বিবেচিত হয় আর্জেন্ট ম্যাটার হিসাবে তাহলে কিন্তু এই লকডাউন পিরিয়ডে সেই নিয়ে একটি বৈঠক হতে পারে কলকাতা হাইকোর্টে এরকমই একটি নোটিশ দেওয়া হয়েছিল। এবং আজকে যদি কলকাতা হাইকোর্ট খুলতো তাহলে কিন্তু আপার প্রাইমারি কেসটি আজকে লিস্টেড হতো এবং একুশ তারিখে শুনানি হতো কারণ একুশ তারিখে মৌসুম ম্যানের বেঞ্চ বসতো কিন্তু এই চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে আপার প্রাইমারি কেসটি কিন্তু আজ লিস্টেড হয়নি এবং সেই সম্বন্ধে কোনো শুনানি হয়েছে কিনা সেই সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো অর্ডার দেয়নি কলকাতা হাইকোর্ট এবং এখানে আরও একটি নোটিশ আজকে প্রকাশিত হয়েছে কুড়ি তারিখে এই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভালো করে দেখুন এখানে বলা হয়েছে আর্জেন্ট ম্যাটার সম্পর্কে যে চিঠি লেখার কথা ভালো হয়েছিল সেটা দুটো পর্যন্ত নেওয়া হবে অর্থাৎ যে কোনো ওয়ার্কিং ডে দুপুর দুটো পর্যন্ত কিন্তু নেওয়া হতে পারে আপার প্রাইমারি কেসটিকে যদি আর্জেন্ট ম্যাটার হিসেবে লিস্টেড করতে হয় তাহলে অবশ্যই কিন্তু পিটিশনারের উকিলকে আপার প্রাইমারি কেসটি নিয়ে একটি চিঠি লিখতে হবে রেজিস্টার জেনারেলকে অ্যাড্রেস করে এবং সেটি যদি বিবেচিত হয় আর্জেন্ট ম্যাটার হিসেবে তাহলে কিন্তু আপার প্রাইমারি কেসের শুনানি হতে পারে এই সময় হলে কিন্তু আপার প্রাইমারি কেসটি কোর্টে নাও উঠতে পারে তাই আপার প্রাইমারি সমস্ত পরীক্ষার্থীদের আমি অনুরোধ করছি তারা যেন আন্দোলন করে এবং পিটিশনারদের যে উকিল তাকে যেন অনুরোধ করে তিনি যেন এই সম্বন্ধে একটি চিঠি লেখেন রেজিস্টার জেনারেলকে এবং এই সম্বন্ধে চিঠি লেখার পর যদি সেটি বিবেচিত হয় আর্জেন্ট ম্যাটার হিসাবে তাহলে অবশ্যই কিন্তু আপার প্রাইমারি কেসের একটি শুনানি হতে পারে এই সময়